বন্ধুরা আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এখানে বাঘ আছে না কি আছে আমরা আমরা জানি না, আমরা ভুলভাল রাস্তায় চলে এসেছি। দেখুন জঙ্গলের মধ্যে কিছু একটা দেখেছি, আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আর এটা হলো আমার উটি ট্যুর ব্লগ এর লাস্ট ভিডিও। উটি লেক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের মানে এতটা খিদে পেয়েছে আর সকাল থেকে মানে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, তো এখন যদি রিচ ফুড খাই তাহলে শরীর খারাপ করবে। যে রেস্টুরেন্টে গেলাম ওটায় ম্যাক্সিমাম মশলা জাতীয় খাবার, ওই জন্য আমরা নর্মাল কিছু খেতে চাইছি যেটা পেট খারাপ হবে না বা এরকম কিছু। তো ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে দেখি কোনো রেস্টুরেন্ট যদি পাই সেরকম নর্মাল কিছু খাবারের জন্য যেটাই পেট ভালো থাকবে। কারণ কালকে আমরা একটু বেশি রিচ খেয়ে ফেলেছিলাম, সেই জন্য গাড়িতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ইভেন সারা রাত আমার শরীর খারাপ ছিল, আজ সকাল থেকে খুব খারাপ ছিল শরীর, মানে সবসময় এরকম বমিটিংয়ের মতো একটা ব্যাপার হচ্ছিল। এখন ঠিক আছি, থেকে এখন দুপুরের খাওয়াটা খেলাম, একদম ঘরোয়া খাবার, আর খাবারের সাথে একদম ঘরে রান্না যেরকম হয় সেরকম, আর খুব সুন্দর খাবার। মানে অনেক বড় বড় রেস্টুরেন্টের অনেক রিচ ফুড থেকে এইখানে যদি কেউ এসে মানে আপনারা খান তো সত্যি শান্তি পাবেন। মানে খুব সুন্দর খাবার, পেট খারাপও হবে না, মানে কোনো অস্বস্তি ফিল হবে না, আর খেয়ে মানে পেট ভরে খাওয়া যাবে। তো গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন আমরা যাচ্ছি একটা জায়গায় যেখানে অনেক হরর মুভির শুটিং হয়েছিল, আর যে জায়গাটার নাম হলো নয়নগর প্যালেস। আর এখানেই হন্টেড মুভি শুটিং হয়েছিল, যেখানে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো অভিনয় করেছিলেন। এছাড়াও এখানে থিয়েটার মুভির কিছু কিছু শুটিং হয়েছিল, তাছাড়াও সাউথ ইন্ডিয়ান প্রচুর মুভির শুটিং এখানেই হয়েছিল। বন্ধুরা আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এখানে বাঘ আছে না কি আছে আমরা আমরা জানি না, আমরা ভুলভাল রাস্তায় চলে এসেছি। দেখুন জঙ্গলের মধ্যে কিছু একটা দেখেছি, চলো চলো এটা না আমরা ভুল রাস্তায় চলে, ও ভুল রাস্তায় এসেছি। দুই পাশ দিয়ে এত বড় বড় গাছ, মাঝখানে এইখানে রাস্তাও নেই, এই পাশে হালকা সরু করে রাস্তা আর ওই পাশে বন্ধ। ভুল রাস্তায় এসেছি আমরা, আবার রিটার্ন যাচ্ছি। ভুল রাস্তায় গেছিলাম, এটা হলো সঠিক রাস্তা। এই দেখো ভেতরে গাড়ি আছে, 3D কিচাসে। এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন, বিপাশা বাসুর একটা মুভি ছিল ক্রিয়েচার, একটা দৈত্য ভূত বা যাই হোক বলা যায়, ওই মুভিটা এখানে হয়েছিল। এটা হলো সেই গেট। সত্যি দিনের বেলায়ও একটা গা ছমছমে ব্যাপার ছিল, আর একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল, আর আমরা সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম। এই যে গেটটা, নয়নগর প্যালেস। এই জায়গাটা মানে এতটা ভয়ঙ্কর দেখতে, একটা ভূত ভূত ব্যাপার আছে, ওই জন্য এইখানে ওই মুভিটা শুটিং হয়েছিল। এখন স্ক্রিনের পাশে আপনারা যে সিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো হন্টেড মুভির সিন, যেটা এই প্যালেসেই হয়েছিল, যেটা আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন।
এই প্যালেসেই সঞ্জয় দত্ত আর পূজা ভাট অভিনীত সড়ক মুভি শুটিং হয়েছিল, যে গানটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এখন আমরা যেখানে আছি এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটার নাম হলো মোনার্ক হোটেল, আর এটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর নিজস্ব হোটেল। তো উনি মাসে 3 দিন করে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসেন, যেখানেই থাকুন না কেন উনি এখানে মাসে 3 দিন এখানে থাকবেনই। আমরা মিঠুন চক্রবর্তীর নিজস্ব হোটেলের সামনে একদম আছি। হোটেলটা অসাধারণ সুন্দর, আর মিঠুন চক্রবর্তীর নিজস্ব হেলিপ্যাড আছে। এখন আমরা কোথায় আছি জানেন? এই যে পাইন ফরেস্টে, এই যে পাইন ফরেস্ট, এখানে রাজ মুভির যে একটা গান হয়েছিল না, আপকে প্যার মে হাম সাবর মে লাগে, ওই গানটার শুটিং এইখানে করা হয়েছিল। হরর হরর ব্যাপার আছে এখানে, তো ভূতের মুভি শুটিং এখানেই হয়েছিল। লম্বা লম্বা পাইন গাছে ঘেরা এই পাইন ফরেস্ট যতটাই দেখতে সুন্দর তার থেকে আরো অনেক বেশি ভয়ঙ্কর। আর হ্যাঁ, এখানেই 90s এর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানে 100% মুভি শুটিং হয়েছিল। তাহলে আসুন বন্ধুরা, দেখা যাক এখানে কোন কোন মুভি শুটিং হয়েছিল। তো গাইস, এই হলো সেই পাইন ফরেস্ট যেখানে রাজ মুভির শুটিং হয়েছিল, আর যে গানটা ছিল আপকে প্যার মে হাম সাবরনে লাগে, এখানেই সেই মুভির শুটিং হয়েছিল। আরও এখানে অনেক মুভি শুটিং হয়েছিল। তো আমাদের উটি ট্যুর পুরোপুরি কমপ্লিট। তো উটি ট্যুর কমপ্লিট করে আমরা এখন নাল্লামাল্লা ফরেস্টের ভেতর দিয়ে মহীশূরের দিকে রওনা দিয়েছি। যাওয়ার সময় আমরা রাস্তার দুপাশে জঙ্গলের ভেতর বিভিন্ন বন্য জন্তু জানোয়ার দেখতে পেয়েছিলাম, যেমন হরিণ, বাইসন, ময়ূর, হাতি, আরও অনেক ধরনের জন্তু জানোয়ার। হাতির বাচ্চাটা ভেতরে ভেতরে রয়েছে, ওদের থেকে বুড়ে যাচ্ছে, ওই জন্য মা বাবা হবে বুঝলে, যেন 12 বছর লাগে একটা হাতির বাচ্চা।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম মহীশূরের দিকে। মধুমালাই আর বন্দিপুরের জঙ্গলের মধ্যে দিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছালাম রাত 8টার সময় মহীশূরের CPWD গেস্ট হাউসে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।